আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না। উন্নাথ মাতাল, আমার যদি সামনে থাকতাম, আমার হাতে যদি একটা রিভলভার থাকলো, তিনটা গুলি করতাম বুকের মাঝখানে। তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা, চাপলাইগা গুলি ছুটে গেছে। কারণ আমার একজন বিজেপি মরবে তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা, আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা থাকবে না। ওই বর্ডার গার্ডের ভাইদেরকে বলবো, যদি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো, একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাবা, আর যদি না পারো বউয়ের চুরি পকেটে করে নিয়ে যাবা, চুরি হাতে দিয়া সীমান্ত থেকে ঢাকা এসা মাফিয়াগিরি করবা, যেমনি ভাবে 7 জানুয়ারি আগে করছিলাম। দুঃখ হয় এই কারণে, আজকে আমি পরিষ্কার ভাবে বলতে পারি, যদি আমার বিরুদ্ধে মামলা হয়, যদি DGFI খেপে, তারপরেও বলবো সামরিক বাহিনীতে ট্রেনিং করানোর সময় ম্যাপে দেখানো হয় আমাদের শত্রুপক্ষকে, ম্যাপ অঙ্কিত করে আমাদের নিকটবর্তী দুটো দেশ ভারত এবং মিয়ানমার, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করে গুলির নিশানা তাদেরকে শেখানো হয়। এখন আর সেনাবাহিনীতে সেটি নাই, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় না, কারণ যা করে ভারত করবে ওইটা তোমাদের মাইনে নিতে হবে। সামরিক বাহিনীকে আজকে সেইভাবে ট্রেন করা হচ্ছে, পুলিশ বাহিনীতে তো ভারতীয় এজেন্টই আছে, অনেক এজেন্টই আছে অনেক। সেটা তো প্রদীপের ঘটনা আপনারা দেখেছেন, প্রদীপ পুলিশের প্রিজন ভ্যান থেকে ইন্ডিয়ান হাই কমিশনে যোগাযোগ করে একজন ওসি, একজন ওসি চিন্তা করেন। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, ভারতীয় এজেন্ট আওয়ামী লীগে যে কয়েকজন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম, এটা পরিষ্কার। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের ভারতীয়দের সেখানে একটা অফিস আছে, লিয়াজক খাতির মেনটেন করে। হাসান মাহমুদ তো ভারতের পক্ষেই কথা বলবে, আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না। আজকে যখন BSF কে, যখন আমাদের দেশের নাগরিককে মেরে ফেলেছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্বে থাকা বিজেপি মেরে ফেলেছে, তারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা। একটা উন্নাদ মাতাল, আমায় যদি সামনে থাকতাম, আমার হাতে যদি একটা রিভলভার থাকলো, তিনটা গুলি করতাম বুকের মাঝখানে। তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা, চাপলাইগা গুলি ছুটে গেছে। কারণ আমার একজন বিজেপি মরবে তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা, আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা। আজকে পুলিশ প্রশাসন সহ সকলকে বলবো, এই ভারতীয় তামিলনাড়ু আওয়ামী সরকারকে সমর্থন দেওয়া বন্ধ করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে হটানো ছাড়া বিকল্প নাই।